দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গরু ঠিক যেমন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ আসে ঠিক তেমনি ঝাঁকে ঝাঁকে গরু আসে ট্রাকে করে এবং শিবচর পাবনা খুলনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অলমোস্ট 64 জেলা থেকে গরু আসছে এই যে ধূপখোলা ট্রাক সংলগ্ন মাঠে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মামুনুল ভাই শিবচর থেকে 250 গরু নিয়ে আসছে ইটস নট এ ম্যাটার অফ জোক 250 দর্শক আসলে কোরবানির গরু হাট শুধু একটা এখানে মানুষ গরু শুধু কেনা বেচাই করতে পারছে না এটা একটি আবেগ এবং ভালোবাসার নাম এবং যার প্রমাণ আপনারা এখনই দেখতে পাবেন এই যেমন আমাদের সাথে দেখতে পাচ্ছেন এক আপু তার সন্তানকে নিয়ে চলে আসছে আমরা এখন জানবো আসলে তার সন্তানের বয়স কত ওর বয়স কত দুই মাস তিন মাস দর্শক দেখতে পাচ্ছেন দুই মাস তিন দিনের বাচ্চাকে নিয়ে আপু চলে আসছে তার সন্তানকে নিয়ে গরু দেখতে আপু আপনি কি এবারই গরু হাটে প্রথম আসছেন এর আগেও আসেন মানে আপনি কি ছোটবেলা থেকে আসেন গরু হাটে গরু হাটে আসতে আপনার কেমন লাগে ছোটবেলা কার সাথে আসতেন ছোটবেলা আব্বুর সাথে আসতেন দর্শক দেখেন যে গরু হাটে আসা যে বংশ পরম্পরা চলে আসে ছোটবেলা উনি ওনার বাবার সাথে আসতো আর এখন উনি ওনার নিজের সন্তানকে নিয়ে চলে আসছে একদিন হয়তো ওনার সন্তান ওনাকে নিয়ে আবার গরু হাটে চলে আসবে এই জন্য আমরা বলি গরুরহাট এটা অনেক বড় একটি ভালোবাসার নাম আমাদের কাছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দোলাই খাল ধূপখোলা মাঠ সংলগ্ন বিশাল গরু ছাগলের হাট এখানে অনেক ট্রাক এসছে গরু আনলোডিং এর ভিডিও দেখাবো আমরা আপনারা দেখছেন নয়েল কৃষি টিভির পর্দায় আপনারা দেখতে থাকবেন আজকে খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু আসছে আমরা দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকবেন আমাদের সাথে এখানে আরেকটা গরু এখানে খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে চলে আসলো এখনই একটা বড় একটা গরু এখানে আসছে দেখুন আমাদের সাথে দেখতে থাকো আমরা আপনাদের দেখাবো এই যে বের হচ্ছে বড় একটা গরু লাল বর্ণের খুব সুন্দর একটা গরু এই যে গরু গরু কিন্তু ঢাকায় আসা শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় সাইজের গরু এই যে এই পাশে একটা সাদা বর্ণের খুব সুন্দর একটা গরু এই যে নামলো 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 এই যে সুন্দর 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 গরু দেখতে থাকুন আমরা সব ভিডিও দেখাবো আপনাদের সব ভিডিও দেখ গরু সম্পূর্ণ নামানোর ভিডিওগুলো সব দেখাবো আমরা দেখতে থাকুন আমাদের সাথে একটা গরু একটু অসুস্থ হয়ে গেছে মেবি দেখে গরু একটু অসুস্থ হয়ে গেছে লাগছে সুন্দর সুন্দর গরু কালার একটা গরু অসুস্থ হয়ে গেছে খুব গরমের ভিতর ট্রাকে প্রায় 7-8 ঘন্টা জার্নি করে এসে অসুস্থ হয়ে গিয়েছে আরেকটা ট্রাক চলে এসেছে অলরেডি আরেকটা ট্রাক চলে এসেছে খুব সুন্দর সুন্দর গরু দেখতে থাকুন আপনারা আমাদের সাথে যাদের ভিডিওটা ভালো লাগে সবাই দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার যে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন ঢাকার ভিতরে যদি কেউ থাকে তাহলে আপনারা বলবেন যে এই দোলাইকার হাট আপনারা ছিলেন নাকি আপনারা বলবেন কোথা থেকে কি দেখছেন অসুস্থ হয়ে গেছে এটাকে এই যে এই পাশে আরেকটা লাল বর্ণের বিশাল দেহ সুন্দর একটা গরু নামানো সুন্দর একটা গরু হাটে নিয়ে যাবে এই যে এটা উঠে গেছে দেখুন এটা খুবই বড় একটা গরু সুন্দর গরু এখানে দেখতে থাকুন
খুব সুন্দর একটি এই সাইডে রয়েছে আমাদের চিত্র কুটুম আপনাদের সাথে দেখতে থাকুন আমরা সম্পূর্ণ গরু নামানো দেখব তারপর এখান থেকে যাবো উল্লাস করা সবাই গরু দেখতে এসেছে সব ছোট ছোট চিকলাতে দেখছেন কৃষি টিভি নয় কৃষি টিভির পর্দায় খুব সুন্দর সুন্দর গরু আনলোডিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু বড় ছোট সব সাইজের গরু এইখানে বেশিরভাগই বড় সাইজের একটা গরু আছে সুন্দর সুন্দর গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমাদের নয় কৃষি টিভির পর্দায় আমরা এই ভাই এই এই সব চপ এই যে আরেকটা একটা বিশাল দেহ একটা গরু সুন্দর লাল গরু এই যে লাভ দিছে এই যে লাভ দিছে এই যে বড় গরু এই যে এই যে সব থেকে বড় গরু হাটের সব থেকে বড় গরু সুন্দর সুন্দর গরু আপনারা দেখবেন আমাদের সাথে আরো কয়টা আরো একটা দুইটা তিনটা গরু বাকি আছে আর ওই সাইডে আর একটা আছে আনলোডিং বাকি আছে সম্পূর্ণ লোড দেওয়া আছে দেখতে থাকুন ইনশাল্লাহ আরো অনেক ভিডিও পাবেন আমাদের সাথে থাকেন আপনারা এখন এটা এই যে আরেকটা নামলো গরু অনেক বড় একটা গরু সাদা বর্ণ সুন্দর সুন্দর গরু দেখতে থাকুন আমাদের কৃষি টিভি পর্যায়ে কৃষি টিভি পর্যায়ে দেখতে থাকুন আপনারা সুন্দর সুন্দর আরো দুইটা গরু মেবি আছে না একটা গরু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গরু ঠিক যেমন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ আসে ঠিক তেমনি ঝাঁকে ঝাঁকে গরু আসে ট্রাকে করে এবং শিবচর পাবনা খুলনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অলমোস্ট 64 জেলা থেকে গরু আসছে এই যে ধূপখোলা ট্রাক সংলগ্ন মাঠে এবং আপনারা দ্রুত চলে আসুন এবং আরো অনেক গরু আসছে আপনারা আরো এখন জিজ্ঞেস করব এই যে এখানে যে ব্যাপারী ভাই ওনার কাছে উনি কতগুলো গরু নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন আপনার নাম কি ভাই আচ্ছা মামুন মোল্লা ভাই আপনি এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন শিবচর কতগুলো গরু নিয়ে আসছেন আড়াইশো গরু কি আড়াইশো গরু চলে আসছে পঞ্চাশটা আরো কি দুই আরো দুইশো চলে আসছে আরো কি সামনে গরু আসবে আরো গরু আসবে গরু এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন না না আজকে আসলে কালকে আসলে আজকে আসলেন দর্শক